নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বলব দু হাজার কুড়িতে ধনুরাশির জাতক ও জাতিকারা কি হারাতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা হারাতে চলেছেন তো কি হারাতে চলেছেন সেটি আমি ভিডিওতে বলবো তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো আসুন ভিডিওটি দেখুন প্রতিটা জিনিসের ভালো দিক ও খারাপ দিক আছে এটা আমরা অস্বীকার করতে পারি না যেমন একটা কয়েনের দুদিকটা পিঠ আছে একদিক সামনে একদিক পিছন যেমন প্রদীপ আলো দেয় কিন্তু প্রদীপের তলার অন্ধকার থাকে তো ধনুরাশিরও সেই রকমই এই দু হাজার কুড়িতে অনেক ভালো হতে চলেছে আর্থিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে এবং সমস্ত দিক থেকে ভালো হতে চলেছে কিন্তু এই রাশির জাতক ও জাতিকারা এই বছর একটি জিনিস হারাতে চলেছে তো কি জিনিস হারাতে চলেছে সেটি আমি বলতে চলেছি এই বছর ধনুরাশির জাতক ও জাতিকারা ব্যবসার পাশাপাশি যারা চাকরি করছেন তারা বদলি হতে চলেছেন তার ফলে তারা এই বছর তাদের পরিবারকে ছেড়ে দিয়ে অন্যত্র থাকতে হতে পারে এবং যারা নতুন চাকরি পাবেন এই বছর তাদেরকেও পরিবারকে ছেড়ে দিয়ে অন্যত্র থাকতে হতে পারে কিন্তু যারা ব্যবসা করছেন তারা এবছর কোনো বদলির ব্যাপার নেই যেহেতু তারা ব্যবসা করছেন এবং যারা সেলফ প্রফেশনে আছেন তারা বদলির ব্যাপার নাই এবছর তাদেরই বদলির ব্যাপার আছে যারা চাকরি করছেন বা চাকরি পেতে চলেছেন তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তো অবশ্যই একটা লাইক করে দিন এবং শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন এবং আমার চ্যানেলের সদস্য হয়ে যান ধন্যবাদ সঙ্গে থাকুন